করে আজকে বিচারক তপন কুমার মণ্ডল আমাদের রানের এড়িয়ে ডায়মন্ড মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন 5,000 টাকা জরিমানা করেছেন। মানে হচ্ছে কিসের জন্য? মানে ওনার স্ত্রী, ওনার স্ত্রীকে উনি সহজপুর বাজারে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করেছিলেন, সেই বিচারে আজকে রায় ঘোষণা হলো। সেই রায়ে ওনার যাবজ্জীবন সাজা হয়েছে এবং 5,000 টাকা জরিমানা হয়েছে, অনাদায় আরও 3 মাস জেল।